অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। অনেক দর্শক বন্ধু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে স্যার, আমার পুরাতন প্রেম ফিরবে কি, এবং নতুন প্রেমের সম্বন্ধে কিছু একটা ভিডিও আপনি দেন। প্রচুর কমেন্টস এসেছে। আমি বারবার বলছি, এই চ্যানেলটি হচ্ছে আপনাদেরই পরিবার, অর্থাৎ দর্শকদের পরিবার। তো আমি এই ভিডিওতে জানাতে চলেছি এই 8টি রাশির নতুন প্রেম ফিরতে চলেছে, নতুন প্রেম আসতে চলেছে সরি, এবং পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে। কোন এই 8টি রাশি সৌভাগ্যবান তাও এই ভিডিওতে আমি জানাবো। দেখুন, প্রেমের বিষয়টা বলতে গেলে কি না, একটা দক্ষ অ্যাস্ট্রোলজারের পক্ষে কিন্তু কঠিন হয়ে পড়ে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক প্রেম। দেখুন, প্রেমের ব্যাপারে একটা দক্ষ অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনার রাশিচক্রে চন্দ্র কেমন আছে, অর্থাৎ মন, আপনার মঙ্গল কেমন আছে, এবং শুক্রের প্লেসমেন্ট দেখে কিন্তু আপনার প্রেমের জায়গাটা কিন্তু হয়, এবং আপনার পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব, একাদশ ভাব, এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে নবম ভাব। অনেকের ভাগ্য বিপর্যয়ের জন্য না প্রেমটা ডিসকানেক্ট হয়ে পড়ে। তো এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে এই যে 8টি রাশির নতুন প্রেম আসতে চলেছে, এবং পুরাতন প্রেম কামব্যাক করবে 100%, ফিরবেই। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। দেখুন, এই যে প্রেম, প্রেম বিষয়টা নিয়ে যদি আলোচনা করা যায়, সেখানে আপনাকে দেখতে হবে যে আপনার রাশিচক্রে চন্দ্রের অবস্থানটা কি আছে। অনেকে প্রেমে ব্যর্থ হচ্ছে, এবং আপনার পঞ্চম ভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, তো এটাও কিন্তু দেখা দরকার। তো 8টি রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে। কোন এই 8টি রাশি? প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে, যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, এবং আপনার লাভ ম্যারেজের জায়গাটা কিন্তু নির্দেশ করছে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ আপনার ক্ষেত্রে পুরাতন প্রেম কামব্যাক করবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, এবং প্রেমের ক্ষেত্রে আপনিও কিন্তু সফলতা পাবেন, আপনি যদি ধনু রাশির মানুষ হন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটা, প্রেমের ক্ষেত্র সেক্টরটা খুবই ভালো, আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা খুবই ভালো, নতুন প্রেম আসবেই আপনাদের, এবং পুরাতন প্রেমও কিন্তু কামব্যাক করবে। প্রচুর দর্শক বন্ধু করছে যে আমার প্রেমে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এরপরের যে রাশির কথা আমার বিশেষ করে মনে হচ্ছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে প্রেমের কানেকশানটা কিন্তু খুবই ভালো, নতুন প্রেম আপনাদের জীবনে আসবেই, এবং পুরাতন প্রেমও কামব্যাক করার জায়গাটা কিন্তু থাকছে, এবং যারা খুব কষ্টে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এরপরে বলি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ পেতে চলেছে, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, এই জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ প্রেম বিষয়ে ব্যাপারটাতে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে, আপনি যদি কন্যা রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু আপনারা সাকসেস পাবেনই পাবেন। এবার আসি যে রাশি, সেটি হচ্ছে খুব সৌভাগ্যশালী রাশি,
সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ক্ষেত্রেও প্রেম বিবাহ লাভ রিলেশন, আপনার পুরাতন প্রেম কাম ব্যাক, নতুন প্রেম আসা, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনিও কিন্তু সফলতা পাবেন, অর্থাৎ প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এরপরে যে রাশির কথা আমার বিশেষ করে মনে হচ্ছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটা অনেকখানি ভালো, অর্থাৎ নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে এবং আপনাদের লাভ রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখাচ্ছে। অর্থাৎ প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো, অর্থাৎ আপনার বৃশ্চিক রাশি মীন রাশির ক্ষেত্রে। অর্থাৎ প্রেম নিয়ে যাদের সমস্যা চলছিল, প্রেমে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের থাকবে না আপনি যদি হন মীন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো সবশেষে যে রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে নতুন প্রেম আপনাদের কামব্যাক করবেই এবং পুরাতন প্রেম, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কিন্তু আপনাদের কামব্যাক করবেই। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সফলতা, প্রেমের জায়গাটাতে কিন্তু যথেষ্ট ভালো এই জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই বিষয়ের ব্যাপারে যদি আমি যদি বলি, যথেষ্ট একটা ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ প্রেম সংক্রান্ত জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ যারা প্রেমের ব্যাপারে বারবার হতাশা হচ্ছেন, যারা ফিরতে পারছেন না, কামব্যাক করতে পারছেন না, তারা কিন্তু প্রেমে কিন্তু কামব্যাক করবেনই করবেন। অর্থাৎ যে যে রাশির কথা বললাম, বর্তমান যা গ্রহের দশা, মানে গ্রহের গোচর আছে, সরি গ্রহের গোচর আছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের প্রেম কিন্তু ফিরবে। দেখুন, আমার যে এতগুলো কথা শুনে যাদের একটুকো গাছের পাতা নড়ছে না, একটুকু গাছের পাতা নড়ছে না, জানবেন আপনার রাশিচক্রে কোনো না কোনো ডিস্টারবেন্স আছে, সেই জায়গাটা কিন্তু আপনারা প্রতিকার প্রতিবিধান করুন। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু যথেষ্ট প্রতিকার প্রতিবিধান করার কিন্তু জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ প্রেম সংক্রান্ত বিষয়ের জায়গাটাতে কিন্তু যথেষ্ট লাভের জায়গা কিন্তু থাকছে। এবং আপনার যদি পঞ্চম পতি পীড়িত থাকে, আপনার যদি একাদশ পতি পীড়িত থাকে, আপনার যদি দ্বিতীয় পতি পীড়িত থাকে, আপনার যদি ভাগ্যভাব পীড়িত থাকে, তাহলে কি হবে, প্রেমের জায়গাটা কিন্তু প্রেম হবে কিন্তু আপনার একের পর এক, দুটো তিনটা অনেকের প্রেমে রিলেশন ক্রাইসিস কিন্তু হয়ে যায়। এটা সম্পূর্ণরূপে আপনার ডেস্টিনিতে, আপনার ডেস্টিনিতে আপনার কিন্তু একটা কঠিন জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাটা আপনারা রেক্টিফিকেশন যতক্ষণ না করতে পেরেছেন, ততক্ষণ কিন্তু আপনারা কিন্তু এই প্রেম থেকে আপনারা সাকসেস কিন্তু আপনারা পাবেন না। আমি খুব আপনাদেরকে দায়িত্ব নিয়ে এবং জোর গলাতে আপনাদেরকে বলছি, অর্থাৎ প্রেম বিষয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। আপনি যদি হন মিথুন, সরি আপনি যদি হন এই যে যে আটটি রাশির কথা বললাম, তার মধ্যে মিথুন রাশিও আছে, এই আট রাশির মধ্যে প্রেমের কানেকশানটা কিন্তু আপনাদের আসবে। যাদের হচ্ছে না বা বারবার প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তারা কিন্তু বারবার আমি বলবো একটাই কথা, আপনারা কিন্তু অবশ্যই নিজস্ব জন্ম ছক বিচার করুন। অর্থাৎ এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে গেলে নিজস্ব বার্থ চার্ট অ্যানালাইসিস করুন, সেই জায়গাটাতে কিন্তু আপনারা প্রেমেরতে সাকসেস নিশ্চিত নিশ্চিত রূপে পাবেনই পাবেন। অর্থাৎ এই যে আমি আটটি রাশির কথা বললাম, যে আটটি রাশি নতুন প্রেম এবং পুরাতন প্রেম ফিরবে, তাদের ক্ষেত্রে কিন্তু 100% হবে, যদি না আপনার রাশিচক্রে কোনো দোষ না থাকে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে, অর্থাৎ প্রেম বিষয়ে জায়গাটাতে কিন্তু আপনাদের ভালো।
এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো, এই যে আমি আপনাদেরকে প্রেমের উপর ভিডিও দিলাম, আপনাদেরকে কেমন লাগলো এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমি আপনাদেরকে সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যারা বারবার প্রেমে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা যদি মনে করেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।